আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আসলে একটা নতুন একটা টপিক নিয়ে আসলে আমরা আলোচনা করব। আসলে এই টপিকটা আসলে আমাদের মেডিকেলে একটা অ্যাকুট অ্যাবডোমেন একটা কমন ইমার্জেন্সি একটা কন্ডিশন। এটা ইনভ্যারিয়েবলি আসলে সবাইকে আসলে পেশেন্ট এই জাতীয় পেশেন্ট আসলে আমাদের ট্রিট করতে হয়। এই জন্য আসলে আমাদের মেডিকেল সায়েন্সে এটা খুব কমন একটা কন্ডিশন। আমরা এই কমন কন্ডিশন গুলো আসলে আমাদের স্যাররা আসলে অনেক এগুলো নিয়ে আসলে একটু স্যাররা একটু ইন ডিটেলস আসলে স্যাররা জানতে চায়, যেহেতু এটা একটা খুব কমন একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আমি ইন ডেপথ আমরা চেষ্টা করব এটার রিলেটেড যা যা কোশ্চেন আসলে স্যাররা জিজ্ঞেস করে সবটাই আসলে আমরা আলোচনা করার চেষ্টা করব। MBBS লেভেলে আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা আগে আমি বললাম যে আসলে এটা খুব একটা অ্যাকিউট অ্যাবডোমেনের মধ্যে একটা খুব কমন একটা কন্ডিশন। তাহলে ইন ডিটেলস আসলে জানার আগে আসলে আমাদের একটু অ্যাপেন্ডিক্স সম্বন্ধে আসলে এর অ্যানাটমিক্যাল যে ভ্যারিয়েশনটা সেটা ইম্পর্টেন্ট, কারণ এই অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশনের উপরে আসলে তার সাইন্স সিম্পটমগুলো আসলে এটা ভ্যারি করে। তাহলে আসি আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দিয়ে যখন আমরা আলোচনা করব তার অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশনগুলো আমরা একটু দেখে নিই। আসলে এটা অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন আসলে বিভিন্ন পজিশন অনুসারে আসলে থাকতে পারে অ্যাপেন্ডিক্সের। এটা মোস্ট কমন যেটা হলো রেট্রোসিকাল, যেটা 74%। এরপরে আমরা যেটা দেখি সেটা হলো পেলভিক প্যারেটি, সেটা হলো 21%। তারপরে দেখা যাচ্ছে যে প্যারাসিকাল, প্রি আইলিয়াল, পোস্ট আইলিয়াল, সাবসিকাল, ঠিক আছে, এই পজিশন গুলো হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেট্রোসিকাল এবং পেলভিক প্যারেটি যেটা কমনলি দেখা যায় সেটা হলো পজিশন অনুসারে তাহলে অ্যাপেন্ডিক্সের এই এই পজিশন হয়ে থাকে। তাহলে আমরা এটা একটু আমাদের অ্যানাটমিক্যাল যে ধারণাটা সেটা আমাদের থাকতে হবে। তাহলে আসলে এটা আমি আগেই বললাম, এটা আসলে আমাদের সাধারণত দেখা যাচ্ছে যে একটু মেলদের একটু বেশি হয়। সাধারণত দেখা যাচ্ছে 1.3 to 1.4:male/female এটা আমরা দেখতে পাই। এটা সাধারণত পিউবার্টি বা এই এজে সাধারণত কমন। এখন আসি আমরা ইটিওলজিতে। আসলে এটা অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ এই দুই ধরনের হয়ে থাকে। সাধারণত অবস্ট্রাকটিভ ভ্যারাইটিতে আসলে ক্রিকোলিক, ওয়ার্ম বা লিম্ফয়েড হাইপারপ্লাসিয়া এগুলোর জন্য হতে পারে। আর নন অবস্ট্রাকটিভ ভ্যারাইটিতে সাধারণত ক্যাটারাল ইনফেকশন, যেটা আসলে ইনফেকশনের জন্য হয়ে থাকে। তাহলে আসলে আমরা এটিওলজি হিসেবে আসলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অ্যাপেন্ডিসাইটিস কে, সেটা হলো আমরা অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ ভ্যারাইটি। তাহলে অবস্ট্রাকশন সাধারণত ফিকাল ইনফেকশন, যেটা ফিকোলিপ দিয়ে সাধারণত এটা মোস্ট কমন। এরপরে আমরা আসি আসলে অবস্ট্রাকশনের জন্য আসলে যে ফিকাল ইনফেকশন ইনফেকশনের জন্য যেটা হচ্ছে, যেটা আমরা ফিকোলিথ বলে আমরা কমনলি বলি, সেটার মাধ্যমে আসলে মেনলি আসলে অ্যাপেন্ডিসাইটিস এর মোস্ট কমন কজ। এই অবস্ট্রাকশনের জন্য দেখা যাচ্ছে যে অ্যাপেন্ডিক্স এ কনজেশন হচ্ছে, সেটার কনসিকোয়েন্স আমরা দেখতে পাই অবস্ট্রাকশন অফ দ্য লুমেন হচ্ছে। অবস্ট্রাকশন ক্যান রেজাল্ট ফ্রম ফুড ম্যাটার, ঠিক আছে, অ্যাডেশন অর লিম্ফয়েড হাইপারপ্লেসিয়া, যেটা আমরা যে ফিকোলিথ হিসেবে মোস্ট কমনলি আমরা দেখতে পাই। তাহলে মিউকোসাস সিক্রেশন কন্টিনিউ টু ইনক্রিজ ইন্ট্রালুমিনাল প্রেশার, দেন ইভেন্চুয়ালি দ্য প্রেশার এক্সিডস দ্য ক্যাপিলারি পার্টিশন প্রেশার অ্যান্ড ভেনাস প্রেশার, লিম্ফেটিক ড্রেনেজ আর অবস্ট্রাক্টেড উইথ ভাস্কুলার কম্প্রোমাইজ, এপিথেলিয়াল মিউকোসার ব্রেকডাউন অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনভেশন বাই দ্য বাউল ফ্লোরা অকার্স। তাহলে যে আমরা প্যাথোফিজিওলজি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে যখন আসলে অবস্ট্রাকশন হচ্ছে, প্রথম ইনিশিয়ালি ক্যাপিলারি পার্টিশন প্রেশার এবং ভেনাস প্রেশার এবং লিম্ফেটিক ড্রেনেজটা যখন অবস্ট্রাকশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে এপিথেলিয়াল মিউকোসাল ব্রেকডাউন হচ্ছে অ্যাপেন্ডিক্সে এবং ব্যাকটেরিয়াল ফ্লোরা ইনভেশন হচ্ছে ফ্রম দ্য লুমেন। Increased pressure also leads to arterial stasis and tissue infarction, end result in perforation and spillage of infected appendicular content into the peritoneum. এটাই হলো আসলে একটা end result, যেটা আসতে দেখা যায় যে প্রথমে inflammation হচ্ছে and that causes subsequently gangrene and perforation of the appendix. Initial luminal distension triggers
ভিসেরাল, আমরা যখন আমরা যখন দেখা যাচ্ছে যে আমরা যখন অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, তাহলে তখন আসলে পেশেন্ট কিন্তু ইনিশিয়ালি কিন্তু কখনো রাইট আইলিয়ার ফোসাতে পেন বলে না। কারণটা আমরা জানি যে আসলে আমাদের যে ভিসেরাল পেরিটোনিয়াম আর প্যারাটাল পেরিটোনিয়াম, ঠিক আছে, কারণ তো ভিসেরাল পেরিটোনিয়ামটা পেন ইনসেনসিটিভ। তাহলে দেখা যাচ্ছে যে একটা মিস ইন্টারপ্রিটেশনের জন্য আমরা জানি যে থোরাসিক টি টেন যে ভার্টিকাল লেভেল থাকে, এই জন্য পেশেন্টের দেখা যাচ্ছে যে যখন ইনিশিয়াল স্টেজে থাকে তখন কিন্তু পেশেন্ট সাধারণত পেরি আমব্রিয়াল পেইন এটাই সাধারণত কমপ্লেন করে, এবং যখন সাবসিকুয়েন্টলি আরো ডিজিজটা যখন প্রোগ্রেস করে, যখন এটা প্যারাটাল পেরিটোনিয়ামকে ইনভলভ করে, তখন পেইনটা কিন্তু শিফটেড হয় তার অ্যাকচুয়াল জায়গায়, সেটা হলো রাইট আইলিয়ার ফোসা। এটাই হলো প্যাথোলজি। ইনিশিয়াল লুমিনাল ডিস্টেনশন ট্রিগার্স ভিসেরাল অ্যাফেক্টেড পেইন ফাইবার উইচ এন্টার এট দা 10th থোরাসিক ভার্টিবাল লেভেল। দিস পেইন ইজ জেনারেলি, এটা সাধারণত খুব একটা ভেগ পেইন এবং পোরলি লোকালাইজ, সাধারণত অ্যারাউন্ড দা পেরি আম্বিলিকাল অর এপিগ্যাস্ট্রিক রিজিওনে সাধারণত পাওয়া যায়। এই যে আমরা তারপরে বললাম, অ্যাজ ইনফ্লামেশন কন্টিনিউ দ্য সেরোসা অ্যান্ড অ্যাডজাসেন্ট স্ট্রাকচার বিগাম ইনফ্লেম। তাহলে যে আমরা জানলাম যে সাধারণত প্যারেটাল পেরিটোনিয়ামটাই সাধারণত দেখা যাচ্ছে যে পেইন ইনসেনসিটিভ, তাহলে তখনই তার যে দিস ট্রিগার সোমাটিক পেইন ফাইবার অ্যান্ড ইনারভেটিং দ্য পেরিটোনিয়াল স্ট্রাকচার অ্যান্ড দেন পেশেন্ট টিপিক্যালি প্রেজেন্ট উইথ পেইন ইন দ্য রাইট আলিয়ার ফোসা। তাহলে ইনিশিয়ালি যে আমরা জানি যে যেহেতু আমরা বললাম যে ভিসারাল যে পেরিটোনিয়ামটা সেটা স্ট্রেচিং হলো, সেটা ট্রিগার করতেছে 10th থোরাসিক ভার্টিবা দ্যাট কজেস পেইন অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, সাধারণত পেরি আম্বিলিকাল পেইন। এরপরে যখন দেখা যাচ্ছে যে ডিজিজটা যখন আরো প্রোগ্রেস করে, তখন আমরা জানলাম যে সোমাটিক যে নার্ভ ফাইবার সেটা ট্রিগার করতেছে পেরিটোনিয়াল যে স্ট্রাকচারের সাথে, যখন অ্যাপেন্ডিক্সটা আরো ইনফ্লেম করে তখন আমাদের প্যারাটাল পেরিটোনিয়ামটাকে ইনভলভ করে, এন্ড দেন পেশেন্ট কমপ্লেইন পেইন ইন দ্য রাইট আইলিয়ার ফোসা। তাহলে ইনিশিয়ালি পেইন ইন দ্য পেরি আম্বিলিকাল রিজিয়ন, লেটার দিস পেইন শিফটেড টু দ্য রাইট আইলিয়ার ফোসা। তাহলে এই যে আমরা একটু প্যাথোফিজিওলজি জানলাম যে আসলে কেন প্রথমে পেশেন্ট যে পেইনটা তার কমপ্লেইন করে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, এবং লেটার পেশেন্ট কমপ্লেইন পেইন ইন দ্য রাইট আইলিয়ার ফোসা। তাহলে এই যে আমরা যে কমন যে সিম্পটম গুলো সেটা থাকে, একটা পেরি আম্বিলিকাল পরিধি পেইন, পেইন শিফটেড টু দ্য রাইট আইলিয়ার ফোসা, এবং কিছুটা পেশেন্টের নশিয়া বা অ্যানোরেক্সিয়া, এই দুইটা থাকে। তাহলে দিজ আর দ্য সিম্পটমস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, পেরি আম্বিলিকাল পলিপি পেইন, পেইন শিফটেড টু দ্য রাইট আইলিয়ার ফোসা, অ্যানোরেক্সিয়া অ্যান্ড নশিয়া। এখন আসেন যে মার্কেস ডায়ার্ড, এই যে রাইট আইলিয়ার ফোসা পেইন, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং এবং ফিভার, এই তিনটাকে একসাথে আমরা বলেছি মার্কেস ডায়ার্ড। তাহলে আসেন যখন আমরা সাইনের দিকে যাব, তাহলে আমাদের সিম্পটম গেল, তাহলে এখন আমরা আসবো সাইনে। তাহলে সাইনে আমরা দেখব যে তার কিন্তু পাইরেক্সিয়া থাকে, সাধারণত লো গ্রেড ফিভার। তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে কিন্তু ফিভারের যে ক্রাইটেরিয়াটা থাকবে সেটা কিন্তু লো গ্রেড ফিভার। তাহলে যখন আমরা সাইনে যাব তখন আমরা বলবো তার থাকবে পাইরেক্সিয়া, লোকালাইজ টেন্ডারনেস ইন দ্য রাইট আইলিয়ার ফোসা, মাসেল গার্ড এবং রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা পাবো পাইরেক্সিয়া, যেটা লো গ্রেড ফিভার, লোকালাইজ টেন্ডারনেস ইন দ্য রাইট আইলিয়ার ফোসা, মাসেল গার্ডেনিং এবং রিবাউন্ড টেন্ডারনেস। এবং স্পেসিফিক কিছু সাইন আছে, যেটা হলো আমরা বলি যে পয়েন্টিং সাইন, রফসিন সাইন, সোয়াস সাইন এবং অপারেটর সাইন। সাধারণত দেখা যাচ্ছে যে সোয়াস সাইন যেটা, সেটা সাধারণত আমরা জানি যে আমরা রেট্রোসিকাল যে অ্যাপেন্ডিক্স যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত সোয়াস সাইন পাই, এবং অপারেটর সাইনটা সাধারণত আমরা পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্সাইটিস, অর্থাৎ অ্যাপেন্ডিক্সটা যদি পেলভিক ভ্যারাইটি হয়ে থাকে তখন সাধারণত পাওয়া যায়। আর সোয়াস সাইনটা সাধারণত যে আমরা বললাম যে রেট্রোসিকাল ভ্যারাইটিতে সাধারণত আমরা পেয়ে থাকি। তাহলে আমরা দেখতেছি যে এই যে এখানে যেখানে সবচেয়ে বেশি যেখানে পেইন থাকে, সেটা আসলে পেশেন্টকে আমরা বলি যে সবচেয়ে কোথায় আপনার সবচেয়ে বেশি পেইন। এই যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে তার যে পেইন সেভাবে আঙ্গুল দিয়ে পেশেন্টটা দেখাচ্ছে, এটাই হলো আসলে তার যে পয়েন্টিং সাইট, যেখানে আমরা সাধারণত ম্যাক্সিমাম পেইন থাকে পেশেন্ট যেটা ইন্ডিকেট করে এক আঙ্গুল দিয়ে, এটাকে বলা হয়েছে পয়েন্টিং সাইন।
এরপরে আসেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা ম্যাকবার্নিস পয়েন্ট, যেটা আসলে ম্যাক্সিমাম টেন্ডারনেস থাকে সেটা হলো ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। তাহলে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস আমরা যখন এলিসিট করব তখন অবশ্যই আমাকে অ্যান্টারোসিটিয়াল আইলিয়াক স্পাইন এবং আমাকে আম্বিলিকাস এই দুইটা আগে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটা আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা যখন অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটা আইডেন্টিফাই করব, স্পাইনো আম্বিলিকাল যে লাইনটা হবে তার মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 এই জাংশনটাকে বলা হয়েছে ম্যাকবার্নিস পয়েন্ট। এই ম্যাকবার্নিস পয়েন্টে থাকবে সর্বোচ্চ টেন্ডারনেস থাকবে। তাহলে আমরা ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেসটা যখন আমরা এলিসিট করব তাহলে আমরা কি করব, অ্যান্টারোসুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং আম্বিলিকাস এই দুইটার জাংশনের যে লাইনটা হবে তার মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 যে জাংশনটা হবে সেটাকে আমরা বলেছি ম্যাকবার্নিস পয়েন্ট। এই পয়েন্টে কি থাকবে, ম্যাক্সিমাম টেন্ডারনেস থাকবে, সেটাকে আমরা বলছি ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। তাহলে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে আমরা যখনই ম্যাকবার্নিস পয়েন্ট যখন আইডেন্টিফাই করতে যাব তখন অবশ্যই আমাকে আইলিয়াক ক্রেস্টটাকে পালপেট করে আমাকে অ্যান্টারাল সুপিরিয়র আইলিয়াক স্পাইনে আসতে হবে। দেন আমাকে আম্বিলিকাস থেকে আমাকে একটা লাইন টেনে এটা আমরা স্পাইনো আম্বিলিকাল লাইনটাকে আমরা মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 যে জাংশন সেটাকে আমরা বলেছি ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে যে আমরা যেভাবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমরা কিভাবে যে মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3টা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা কিন্তু অবশ্যই আমাকে এটা মিজার করে এটা বের করতে হবে, যে আমরা হাত দিয়ে আমরা মিজার করতেছি অ্যান্টারোসুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং আম্বিলিকাস এটার আমরা মিডিয়াল 2/3টাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতেছি সেটা আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা বললাম যে ম্যাকবার্নিস পয়েন্টে সবচেয়ে বেশি যদি আমরা প্রেসার দেই তাহলে পেশেন্ট কমপ্লেন সিভিয়ার পেইন, তাহলে এটাই হলো ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। এন্ড যখনই আমরা কমপ্রেস করলাম পেশেন্ট কমপ্লেন পেইন, এবং সাডেনলি যদি আমরা হাতটা উইথড্র করি পেশেন্ট অলসো কমপ্লেন পেইন, দিস ইজ কল্ড রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে আমরা কি বুঝলাম, যখন উই কমপ্রেস আওয়ার হ্যান্ড পেশেন্ট কমপ্লেন্স পেইন, দিস ইজ কল্ড টেন্ডারনেস, and sudden withdraw our hand patient also complains pain, this is called rebound tenderness. তাহলে যখন আমরা প্রেসার দিচ্ছি patient complains pain তাহলে এটা আমরা কে টেন্ডারনেস বলতেছি, এবং sudden withdraw of our hand patient also complains pain, this is called কি rebound tenderness. এবং এটা অনেক সময় সারা জিজ্ঞেস করে থাকে যে rebound tenderness আসলে কেন হয়। আমরা জানি যে যখন আমরা কম্প্রেস করতেছি আমরা জানি যে আমাদের যে প্যারেটাল যে পেরিটোনিয়ামটা সেটাকে কি হচ্ছে, স্ট্রেচিং হচ্ছে, এই স্ট্রেচিং এর জন্য পেশেন্ট কমপ্লেন্স কি পেইন। তাহলে আবার যখন আমরা হাতটা উইথড্র করতেছি তখন কি হচ্ছে, আমাদের যে স্ট্রেচ যে পেরিটোনিয়ামটা আছে সেটা আবার সাডেন রিকয়েলিং হয়, তাহলে রিকয়েলিং এর জন্য পেশেন্ট অলসো কমপ্লেন্স পেইন। তাহলে সাডেন রিকয়েলিং অফ দ্য স্ট্রেচ পেরিটোনিয়াম দ্যাট কজেস রিবাউন্ড টেন্ডারনেস, তাহলে সাডেন recoiling of the stressed peritoneum causes rebound tenderness. অর্থাৎ তাহলে stressed peritoneumটা আবার যখন recoiling তার normal positionে চলে আসতেছে এই sudden recoiling এর জন্য also complains pain. তাহলে এখন আসেন আমরা কি যে একটু আগে আমরা বলতেছিলাম সাইনের মধ্যে একটা রফসিন সাইন, তাহলে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যদি আমরা কম্প্রেস করি ইন দা লেফট আইলিয়াক ফোসা পেশেন্ট কমপ্লেন্স পেইন ইন দা রাইট আইলিয়াক ফোসা, তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যদি আমরা হাত দিয়ে যদি আমরা লেফট আইলিয়াক ফোসাতে যদি কম্প্রেস করি এবং পেশেন্ট কমপ্লেন করবে পেইন ইন দা রাইট আইলিয়াক ফোসা, দিস ইজ কল কি রফসিন সাইন। তাহলে রফসিন সাইনটা হলো যখন আমরা কম্প্রেস করব ইন দা লেফট আইলিয়াক ফোসা পেশেন্ট কমপ্লেন্স পেইন ইন দা রাইট আইলিয়াক ফোসা, তাহলে এভাবে করে আমাকে রক্সিন সাইনটা এলিসিট করতে হবে। দেন এই যে আমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছি যদি আমরা লেফট আইলিয়াক ফোসাতে যদি আমরা কম্প্রেস করি তাহলে পেশেন্ট কমপ্লেন করবে পেইন ইন দা রাইট আইলিয়াক ফোসা। তারপরে যে আমরা বলতেছিলাম যে অপারেটর সাইন, যেটা সাধারণত পেলভিক ভ্যারাইটি যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে, অর্থাৎ অ্যাপেন্ডিক্সে যদি পেলভিক ভ্যারাইটি হয়ে থাকে তাহলে পেশেন্ট কমপ্লেন কি পেইন।
তাহলে এটাকে আমরা সাধারণত অপারেটর সাইনটা কিভাবে এলিসিট করতে হবে, যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট, অর্থাৎ রাইট হিপ জয়েন্ট এবং নি জয়েন্টটা যদি আমরা প্যাসিভলি যদি আমরা ফ্লেক্স করি এবং আমরা হিপ জয়েন্টটা যদি মিডিয়ালি রোটেট করি, পেশেন্ট কমপ্লেইন্স পেইন, দিস ইজ কল অপারেটর সাইন। তাহলে অপারেটর সাইনটা আমরা আবার বলতেছি, যদি আমরা প্যাসিভলি যদি আমরা রাইট হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট যদি আমরা ফ্লেকশন করে হিপ জয়েন্টটা যদি মিডিয়ালি রোটেট করি, পেশেন্ট কমপ্লেইন্স পেইন, দিস ইজ কল অপারেটর সাইন। সাধারণত এটা পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সে এটা সাধারণত আমরা পেয়ে থাকবো। তাহলে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হিপ জয়েন্ট এবং নি জয়েন্টটাকে সেমি ফ্লেক্স করে আমরা যদি মিডিয়ালি রোটেট করি হিপ জয়েন্টটাকে, তাহলে পেশেন্ট কমপ্লেইন্স পেইন, দিস ইজ কল অপারেটর সাইন। তাহলে আমরা ছবিতে যদি দেখতে পাচ্ছি যে এই যে রাইট হিপ জয়েন্ট এবং নি জয়েন্টটাকে ফ্লেক্স করার পর যদি আমরা মিডিয়ালি এটাকে রোটেট করি হিপ জয়েন্টটাকে, তাহলে পেশেন্ট কমপ্লেইন্স পেইন, দিস ইজ কল কি অপারেটর সাইন। তাহলে যে আমরা আবার ছবিতে দেখতে পাচ্ছি সাধারণত অপারেটর সাইনটা কিভাবে হচ্ছে, তাহলে যে আমরা ফ্লেকশন অফ দ্য নি এন্ড ফ্লেকশন অফ দ্য হিপ ইন দ্য রাইট সাইড এন্ড মিডিয়ালি রোটেট অফ দ্য হিপ, পেশেন্ট কমপ্লেন্টস পেইন, তাহলে এটা হলো পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিস যদি হয়ে থাকে তখন আমরা অপারেটর সাইন সাধারণত পজিটিভ পাবো। তাহলে অপারেটর সাইনটা আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা বলে দিলাম, এবং এটা একটা ডায়াগ্রামেটিক পিকচার যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডের যে নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট এটা কি করা হয়েছে, ফ্লেক্স করার পর যদি আমি মিডিয়ালি রোটেট করি তাহলে পার্সন কমপ্লেইন্স অফ পেইন, দিস ইজ কল্ড কি অপারেটর সাইন। এখন আসি আমরা সোয়াস সাইনটা এলিসিট করব কিভাবে। তাহলে সোয়াস সাইনটা দেখার জন্য আমাকে পেশেন্টটাকে করতে হবে লেফট ল্যাটারাল পজিশন করে আমরা হাইপার এক্সটেনশন অফ দ্য হিপ। তাহলে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি হিপ জয়েন্টটাকে আমাকে কি করতে হবে, হাইপার এক্সটেনশন করতে হবে। ইন দ্যাট কেস যদি এটা অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে, এবং ইউজুয়ালি সাধারণত আমরা বলছি যে কি রেট্রোসিকাল ভ্যারাইটি, তাহলে রেট্রোসিকাল ভ্যারাইটিতে সাধারণত আমরা সোয়াস সাইনটা আমরা পজিটিভ পাবো, এবং সোয়াস সাইনটা কিভাবে করতে হবে যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, এটা সাধারণত লেফট ল্যাটারাল পজিশন করে হাইপার এক্সটেনশন অফ দ্য হিপ, হাইপার এক্সটেনশন অফ দ্য রাইট হিপ করলে পেশেন্ট কমপ্লেইন্স পেইন। সাধারণত এটা আমরা বললাম কি রেট্রোসিকাল ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিসে এই সাইনটা আমরা পজিটিভ পাবো। তাহলে যে দেখেন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট লাই ইন দ্য লেফট ল্যাটারাল পজিশন, তখন আমরা কি করব হিপ জয়েন্টটাকে আমরা হাইপার এক্সটেনশন করব, এবং পেশেন্ট সাধারণত পেইন কমপ্লেইন করবে। সাধারণত এটা আমরা রেট্রোসিকাল ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিসে আমরা পেয়ে থাকি। তাহলে কিভাবে আমরা সোয়াস সাইনটা আমরা দেখব সেই ছবিতে আমরা যে একটা ডায়াগ্রামেটিক পিকচারের মাধ্যমে যে আমরা দেখাচ্ছি, প্রথমে আমরা একটা নর্মাল পেশেন্টকে দেখালাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রামেটিক পিকচারে কিভাবে আমরা সোয়াস সাইনটা এলিসিট করব। এই ছবিতে ওই ডায়াগ্রামেটিক পিকচারে অবশ্য আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা সোয়াস সাইনটা আমরা এলিসিট করব। সাধারণত লেফট ল্যাটারাল পজিশন করে হাইপার এক্সটেনশন অফ দ্য রাইট হিপ, পেশেন্ট কমপ্লেইন্টস পেইন, তাহলে এটা আমরা সাধারণত রেট্রোসিকাল ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিসে আমরা এই সাইনটা পজিটিভ পাব। এখন আসি আসলে আমরা অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস, সাধারণত মনে রাখতে হবে এটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সাধারণত আমাদের কিছু মানে এটা ডায়াগনোসিস কনফার্ম বা কনফার্ম করার জন্য আসলে কোনো স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন নেই, এটা সাধারণত ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন, রুটিন কিছু ইনভেস্টিগেশন আমরা করে থাকি, সেগুলো আমরা করে থাকি। যেমন ফুল ব্লাড কাউন্ট, এটা সাধারণত দেখা যায় যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আমরা পেয়ে থাকি, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। অনেক সময় দেখা যায় যে ইউটিআইও এর মতো ফিচার থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউরিন অ্যানালাইসিস করি। তাহলে এগুলো মেনলি সাপোর্টিভ ইনভেস্টিগেশন, এবং সাধারণত অ্যাপেন্ডিসাইটিস কিন্তু আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকি। তাহলে অনেক ক্ষেত্রে আমাদের যদি পেশেন্ট যদি ফিমেল হয়ে থাকে, অনেক সময় ডাউট থাকলে আমরা প্রেগনেন্সি টেস্ট, ইউরিয়া ইলেকট্রোলাইট করতে হয়, ঠিক আছে। অ্যাবডোমিনাল এক্সরে করলে অনেক সময় যেটা আমরা বললাম যে যদি ফিকোলিক থাকে তাহলে ফিকোলিকের কিন্তু
অনেক সময় রেডিও অপেক শ্যাডো ইন দ্য রাইট আইলিয়ার ফোসাতে পাওয়া যায়। আল্ট্রাসোনো অথবা আল্ট্রাসোন অফ দ্য অ্যাবডোমেন আমরা করতে পারি, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, এগুলো কিন্তু আসলে সিলেক্টিভ ক্ষেত্রে আমরা করব, সব ক্ষেত্রে না। ঠিক আছে, যখন ডাউট থাকবে, যখন দেখা যাচ্ছে যে আমাদের তার সাইন সিমটমটা অতটা সাপোর্টিভ না, ইন দ্যাট কেস তখন আমরা ইনভেস্টিগেশন, যেগুলো আমরা সিলেক্টিভ ইনভেস্টিগেশন সেগুলো আমরা করব। ঠিক আছে, তাহলে সাপোর্টিভ যেটা আমাদের রুটিন ইনভেস্টিগেশন, যেটা আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা অনেক সময় নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেয়ে থাকি। তাহলে এখন আসেন যে একটা আসলে আমরা এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, যা শুধু নামটা জানা থাকতেই ভালো, অ্যালভারাডোস স্কোরিং। এটা খুব একটা আমরা বারে বারে বলতেছি, এটা আমাদের খুব একটা দরকার নাই, কারণ এখানে আসলে যে পেশেন্টের কিছু ক্লিনিক্যাল ফিচার, সাইন এবং ল্যাব ইনভেস্টিগেশন মাধ্যমে একটা 10 স্কোর করা হয়, এবং সাধারণত 8 থেকে 10 যদি স্কোর যদি তার আসে, দেখা যাচ্ছে যে এই পেশেন্টের অবশ্যই সার্জারি লাগবে। তাহলে এটা আসলে আমাদের কোনো খুব একটা দরকার নাই, কারণ এটা আমরা কখনোই স্যারদেরকে বা আমরা আন্ডার গ্র্যাজুয়েটে এটা আমরা আসলে কখনো স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে স্যারদেরকে আমরা দেখি না। তাহলে এখন আসেন যে আমরা যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি আমরা চিকিৎসা না করি, কি কি কনসিকোয়েন্স হতে পারে? তাহলে দেখেন কোশ্চেনটা কিন্তু দুই ভাবে আমরা সার্ভে করতে পারি। একটা হলো যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি অপারেশন না করা হয়, তার কি কি কমপ্লিকেশন হতে পারে, বা সিকুয়েলি অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কি কি হতে পারে। তাহলে একটা মনে রাখতে হবে, কমপ্লিকেশন কিন্তু কখনোই রিজলভশন বা রেজলিউশন কখনোই আমরা এটা বলবো না কমপ্লিকেশন ক্ষেত্রে। তার কনসিকোয়েন্স অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যখন বলে, তাহলে এটা রিজলভশন হতে পারে, তারপরে রিল্যাপস বা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, অ্যাপেন্ডিকুলার মাস ফর্মেশন করতে পারে, অ্যাবসেস ফর্মেশন করতে পারে, পারফোরেশন হতে পারে, পেরিটোনাইটিস, সেপ্টিসেমিয়া এবং পোর্টাল পাইমিয়া। অর্থাৎ দেখা যাচ্ছে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যেহেতু একটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে যে লিভার অ্যাবসেস ফর্মেশন করতে পারে, এবং পেশেন্ট মে প্রেজেন্ট উইথ জন্ডিস, তাহলে একটা সিভিয়ার কেসে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে এই যে আমরা বললাম যে ভ্যারিয়েশন এবং তার কমপ্লিকেশন, আর যদি সিকুইরি অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলে, তখন কিন্তু রিজর্পশন একটা তার অর্থাৎ সিকুইলি এটা হতে পারে। আর কমপ্লিকেশন হিসেবে যখন আমরা বলবো, তখন আমরা বলবো যে এটা একটা অ্যাবসেস ফর্মেশন, পারফোরেশন, পেরিটোনাইটিস, সেপ্টিসেমিয়া, পোর্টাল পাইমিয়া, তাহলে এগুলোকে আমরা বলবো হলো কমপ্লিকেশন হিসেবে। তাহলে আমরা যদি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলতে চাই, তাহলে আসলে অনেকগুলো আসলে আছে, আমাদের অত কিছু লাগবে না। ঠিক আছে, যে কটা আমরা মনে রাখতে পারি, অ্যাকিউট টু দ্য এজ অনুসারেও আসলে আমরা বলতে পারি, ক্রনস ডিজিজ হতে পারে। ঠিক আছে, স্পেশাল ক্ষেত্রে ফিমেলদের রিপ্রোডাক্টিভ এজে যেটা আমরা বলি এক্টোপিক প্রেগনেন্সি, ঠিক আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। ইউরিটারি কোলিক হতে পারে, ইউটিআই হতে পারে, চিলড্রেনদের কেমন হতে পারে, একটা ফিমেলে কি কি হতে পারে, এই কথাগুলো জাস্ট আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, খুব একটা মেইনলি কয়েকটা ডিডি আমাকে মাথায় রাখতে হবে। টুইস্টেড ওভারিয়ান সিস্ট হতে পারে, সালপিঙ্গো ওপোরাইটিস হতে পারে ফিমেলের ক্ষেত্রে, তাহলে এল্ডারলি ক্ষেত্রে কি হতে পারে, ক্রনস ডিজিজ, ঠিক আছে, তাহলে মেজেন্ট্রিক ইস্কিমিয়া, তাহলে এই কয়েকটা ডিডি আসলে আমাদের একটু মনে রাখতে হবে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর অ্যাকর্ডিং টু দ্য এজ অনুসারে। এখন আসি যে আসলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে আসলে আমরা চিকিৎসাটা কি দিব। তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা কি করব, প্রিপেয়ার দ্য পেশেন্ট, টেক কনসেন্ট অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। তাহলে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর কোনো মেডিকেল ট্রিটমেন্ট সাধারণত নেই। আমরা বলবো যদি তার ডায়াগনোসিস হয়ে থাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তাহলে কাউন্সিলিং দ্য পেশেন্ট অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি, এটাই হবে তার ট্রিটমেন্ট। তাহলে কাউন্সিলিং দ্য পেশেন্ট অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি হয়ে থাকে, তাহলে আমরা স্যারকে অ্যান্সারটা এটাই দিব, তাহলে কাউন্সিলিং দ্য পেশেন্ট অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। তাহলে আমরা সাধারণত সার্জারি কি কিভাবে করা যায়, এটা ওপেন মেথড এবং আমরা ল্যাপারোস্কোপিক মেথডে আমরা সার্জারি করতে পারি। তাহলে যদি কোশ্চেন করা হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর ট্রিটমেন্ট কি, তাহলে আমরা বলবো কাউন্সেলিং দ্য পেশেন্ট অ্যান্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। ঠিক আছে, তাহলে এভাবে করে আমাকে বলতে হবে, এবং সার্জারি আমরা কি কি মেথডে করতে পারি, একটা ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, আর একটা হলো ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি।
তাহলে আজ আমরা ওপেন মেথডে আসলে আমরা কি কি ইনস্টিটিউশনের মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্স একটিভি করতে পারি, এই কোশ্চেনটা সারা জিজ্ঞেস করে, তাহলে যে আমরা কমনলি যে ইনস্টিটিউশন গ্রিড আয়রন ইনস্টিটিউশন, রাদারফোর্ড, মরিসন, মাসেল কাটিং ইনস্টিটিউশন, লেন্স ইনস্টিটিউশন, লাইট লোয়ার প্যারামিডিয়াল ইনস্টিটিউশন বা লোয়ার মিডলাইন ইনস্টিটিউশন দেওয়া যায়, আর একটা তো আমরা বললাম ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে আমরা মোস্ট কমনলি যদি কসমেটিক্যালি যদি বলা হয় যে ইনস্টিটিউশন ওপেন মেথডে যেটা করা হয় সেটা হলো লেন্স ক্রিজ লাইন ইনস্টিটিউশন, এটা হলো কসমেটিক্যালি মোর অ্যাকসেপ্টেবল। আর প্রথম দিকে যেটা আগে খুবই কমন ছিল সেটা হলো গ্রিড আয়রন ইনস্টিটিউশন। তাহলে যদি জিজ্ঞেস করা হয় কসমেটিক্যালি যদি একটা ইনস্টিটিউশন যদি আমরা অ্যাপেন্ডিসেক্টমিতে যদি ওপেন মেথডে করতে হয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি লেন্স ইনস্টিটিউশন, কারণ এটা ক্রিজ লাইনের প্যারালাল। তাহলে যে আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বললাম গ্রিড আয়রন ইনস্টিটিউশনটা কেমন, যেটা অবলিক ইনস্টিটিউশন, আর আমাদের ট্রান্সভার্স ইনস্টিটিউশনের মধ্যে হলো লেন্স ইনস্টিটিউশন, আর এটা আমরা বললাম লোয়ার রাইট প্যারামিডিয়ান বা লোয়ার মিডিয়ান ইনসিশনের মাধ্যমে আমরা ওপেন মেথডে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করতে পারি। তাহলে ওপেন মেথডে যে যে ইনসিশনগুলো আজ আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে আরো মোর স্পেসিফিক ভাবে যে আমরা গ্রিড আয়রন ইনসিশনটা আমরা দেখাচ্ছি যে ম্যাকবার্নিস পয়েন্ট থেকে যে মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 যে জাংশন থেকে সেখান থেকে আমরা গ্রিড আয়রন ইনসিশনটা আমরা দিয়ে থাকি। তারপরে যে আমরা দেখতে পাচ্ছি লেন্স ইনসিশন, যেটা আমরা একটু আগে বললাম এটা হলো একটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সভার্স ইনসিশন, যেটা কসমেটিক্যালি মোর অ্যাকসেপ্টেবল, যেহেতু এটা ক্রিজ লাইনের প্যারালাল থাকে তাহলে এটা মোর কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল ইনসিশন, যেটাকে আমরা বলেছি লেন্স ইনসিশন, এটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সভার্স ইনসিশন। তাহলে এখন আসেন যে আমরা ল্যাপারোস্কোপিকে যদি আমরা করি, কারণ সাধারণত এখন দেখা যাচ্ছে যে এত অ্যাডভান্স হয়ে গেছে যে এখন আসলে আমরা ম্যাক্সিমাম কিন্তু আমাদের অ্যাবডোমিনাল সার্জারি গুলো ল্যাপারোস্কোপি করা যায়। তাহলে সারা যেহেতু এখন আমরা অ্যাডভান্সের দিকে চলে গেছি এবং এটা এখন অনেক পেরিফেরির দিকেও আমাদের কিন্তু এই ল্যাপারোস্কোপিক মেথডটা কিন্তু চলে আসছে, তাহলে এটা সম্বন্ধে আমাদের কিন্তু ইন ডিটেলস জানতে হবে। তাহলে যে ল্যাপারোস্কোপিকের মাধ্যমে যদি আমরা অ্যাপেন্ডিসেক্টমি করতে যাই, তারপর প্লেসমেন্ট, তাহলে সাধারণত যেখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কয়টা পোর্ট ইউজ করেছি, দেখা যাচ্ছে যে এখানে তিনটা পোর্ট ইউজ করা হয়। তাহলে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে যে পোর্ট গুলো তৈরি করা হয় সেটা হলো তিনটা। তাহলে দেখেন মিডলাইন বরাবর যে পোর্ট গুলো দেখা যাচ্ছে সেটা হলো 10 মিলিমিটার, এবং আমরা সাধারণত ম্যাকবার্নিস পয়েন্টে যেটা রাইট আইরিয়া ফোসাতে যে পোর্টটা করছি সেটা হলো 5 মিলিমিটার। তাহলে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে আমাদের পোর্টের সংখ্যা হলো তিনটা, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মিডলাইন বরাবর অর্থাৎ আম্বিলিকাস এবং আমরা দেখতে পাচ্ছি যে যেটা হলো আমরা হাইপোগ্যাস্ট্রিক রিজিওনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 10 মিলিমিটার। সাধারণত সিম্পাইসিস প্রিভিস থেকে 2 সেন্টিমিটার অ্যাবাভ এই পোর্টটা করা হয়, আর এটা হলো আম্বিলিকাসে যেটা করা হয় সেটা সাধারণত ইনফ্রা আম্বিলিকাস বা ইন্ট্রা আম্বিলিকাস, ঠিক আছে। এটা এক একজন ভ্যারি করে যে সার্জন টু সার্জন সুপ্রা আম্বিলিকাসও করা যায়, ঠিক আছে। তাহলে আমরা আপনি আম্বিলিকাসে একটা বরাবর বা আম্বিলিকাসে আমরা একটা যে পোর্টটা করব সেটাকে আমরা বলেছি অর্থাৎ মিডলাইন বরাবর যে পোর্টগুলো করা হচ্ছে সেগুলো সবগুলোই কি 10 মিলিমিটার, এবং রাইট আইলিয়া ফোসাতে যেটা ম্যাকবার্নিস পয়েন্টে যে পোর্টটা করা হচ্ছে সেটা হলো 5 মিলিমিটার। তাহলে শান্ত সিম্পাইসিস পিভিস থেকে 2 সেন্টিমিটার অ্যাবাভ এই হাইপোগ্যাস্ট্রিক রিজনে এখানে আমরা যে পোর্টটা করব সেটা হলো 10 মিলিমিটার, এবং আম্বিলিকাসে যে পোর্টটা করব সেটাও 10 মিলিমিটার। তাহলে আমরা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে আমরা 3 পোর্টস ইউজ করা হয়। এখন আসেন যে অপারেশনের পরে আসলে কি কি কমপ্লিকেশন হয়, ঠিক আছে। তাহলে অনেক কমপ্লিকেশন হতে পারে, প্যারাটিক আইলিয়াস একটা কমন, যে একটা হিমোরেজ হতে পারে, রেসিডুয়াল অ্যাবসেস হতে পারে, তারপরে আমরা যেটা জানি ওন সেপসিস, এটা খুব কমন স্পেশালি ওপেন টেকনিকে দেখা যাচ্ছে যে আমাদের ওন ইনফেকশন এটা খুব কমন, এটা আমাদের একটা ওয়ান অফ দ্য কমন কমপ্লিকেশন। তাছাড়াও সারাউন্ডিং স্ট্রাকচার ইঞ্জুরি এবং সাবসিকুয়েন্টলি দেখা যায় যে ফিকাল ফিস্টুলা, এটাও কিন্তু হয়ে থাকে। তাহলে এই কমপ্লিকেশন গুলা আমাদের একটু মনে রাখতে হবে। ও অনেক সময় দেখা যায় যে ইনফেকশনের পরে সাবসিকুয়েন্টলি ওই এরিয়াতে হার্নিয়াও হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আফটার সার্জারি
পরে কি কি কমপ্লিকেশন হতে পারে, তাহলে একটা ওন ইনফেকশন একটা ওপেন মেথডে একটা কমন কমপ্লিকেশন। এখন আসেন যে যে আমরা বলতেছিলাম যে যদি আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি আমরা ট্রিট না করি তাহলে সাবসিকুয়েন্টলি কি কি কনসিকোয়েন্স হতে পারে, একটা বলছিলাম রিজলিউশন, আর একটা আমরা বলেছি কি অ্যাপেন্ডিকুলার লাম। তাহলে অ্যাপেন্ডিকুলার লাম আসলে জিনিসটা কি, তাহলে এটা আমাকে জানতে হবে এটা কম্পোনেন্ট কি কি। স্যাররা কিন্তু এটা জিজ্ঞেস করে থাকে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যাপেন্ডিকুলার লাম। তাহলে কি ইমপ্ল্যান্ট অ্যাপেন্ডিক্স উইথ মেজো অ্যাপেন্ডিক্স পার্ট অফ দ্য সিকাম পার্ট অফ দ্য টার্মিনাল আইনিয়াম উইচ ইজ র্যাপড বাই গ্রেটার ওমেন্টাম, দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ অ্যাপেন্ডিকুলার লাম। তাহলে আমাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যাপেন্ডিকুলার লাম, তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্পের কম্পোনেন্ট আমরা বললাম ইনফ্ল্যামড অ্যাপেন্ডিক্স উইথ মেজো অ্যাপেন্ডিক্স পার্ট অফ দ্য সিকাম পার্ট অফ দ্য টার্মিনাল আইলিয়াম উইচ ইজ র্যাপ বাই গ্রেটার ওমেন্টাম। এবং অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে গেলে তখন কিন্তু আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব। তাহলে এই কোশ্চেনটা তাহলে সারা জিজ্ঞেস করে থাকে যে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট যেই আবিষ্কার করেছেন তার নামে অসনার শ্যারেন রেজিমেন, তাহলে তখন আমাকে কিন্তু কোনো সার্জারির অপশন আমাকে নাই। আমরা কিন্তু তখন যেহেতু এটা একটা বডি প্রোটেকটিভ মেকানিজম এবং এই প্রোটেকটিকে দেখা যাচ্ছে যে আমরা যে অ্যাবডোমিনাল ফুলিসম্যান যেটা গ্রেটার ওমেন্টাম সেটা এখানে এসে ওই জায়গাটাকে ইনফেকশনটাকে লোকালাইজ করে ফেলে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে এবং যে ফরম্যাটে দিতে হবে সে যে আবিষ্কার করেছেন তার নাম অনুসারে আমরা বললাম অসনার শ্যারেন রেজিমেন। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, তাহলে এখানে অবশ্যই পেশেন্টটাকে ভাইটালস মনিটর করতে হবে এবং আমরা পেশেন্টকে নাথিং পার ওরাল করব, আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, আইভি ফ্লুইড দিব, অ্যানালজেসিস দিব এবং আমরা কি করব ক্লোজ মনিটরিং অফ দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের ভাইটাল সাইন মনিটর করতে হবে এবং আমরা কি করব আমরা তার লাংটা আমরা কি করব আমরা অবশ্যই মনিটর করব, মেজারমেন্ট করব যে লাংটার সাইজ বড় হচ্ছে না ছোট হচ্ছে, পেশেন্টের ব্যথা কমতেছে, পেশেন্টের জ্বরটা কমতেছে কিনা সেটা আমাকে অ্যাসেস করতে হবে। সাধারণত দেখা গেছে যে 48 to 72 hours এর মধ্যে আস্তে আস্তে লাংটার সাইজটা কি হতে থাকে আস্তে আস্তে রিডিউস হতে থাকে এবং তখন আমরা বুঝবো যে আমাদের আসলে ট্রিটমেন্টটা আমাদের কি হচ্ছে ট্রিটমেন্টটা রেসপন্স করতেছে। এবং সাধারণত দেখা গেছে যে পেশেন্টটাকে আমরা সাধারণত যখন রেসপন্স করে জ্বরটা একদম পুরোপুরি চলে যায় তখন আমরা পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিই এবং সাধারণত 6 weeks পরে আমরা কি বলি ইন্টারভাল অ্যাপেন্ডিক্সেক্টমি অ্যাডভাইস করি। তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্প যদি পেশেন্ট আমাদের কাছে আসে অনেক সময় সবসময় যে একদম অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসবে তা কিন্তু না, পেশেন্ট কিন্তু অনেক সময় লাম্প নিয়ে আসে। ইন দ্যাট কেস যদি আমরা দেখি যে লাম্প ফর্মেশন হয়ে গিয়েছে তখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বলবো ইন দ্য ফর্ম অফ অসনার শ্যারেন রেজিমেন। তাহলে অসনার শ্যারেন রেজিমেন্টে আমরা কি করবো নাথিং পার ওরাল আইভি ফ্লুইড অ্যানালজেসিক্স এবং অ্যাপ্রোপ্রিয়েট আমরা ব্রড স্পেকট্রাম কি করব আমরা অ্যান্টিবায়োটিক দেবো এবং আমরা ক্লোজ মনিটরিং অফ দ্য পেশেন্ট আমরা পেশেন্টের ভাইটাল সাইন টেম্পারেচার এগুলো আমরা অ্যাসেস করতে থাকবো। এরপরে আমরা কি করব এবং ক্লোজলি মনিটরিং অফ দ্য লাম্প অর্থাৎ লাম্পটাকে কিন্তু আমরা রেগুলার করবো আমরা মেজারমেন্ট করবো এবং লাম্পের সাইজটা আস্তে আস্তে ছোট হচ্ছে কিনা সেটা আমাকে কিন্তু অ্যাসেস করতে হবে। এখন আসেন যে আসলে স্যাররা তখন জিজ্ঞেস করে আচ্ছা আমরা যদি কখন আমরা অসনার শ্যারেন রেজিমেন্টটাকে হল্ড করে আমরা চিন্তা করব পেশেন্ট নিডস অপারেশন, তাহলে অসনার শ্যারেন রেজিমেন্ট যে সবসময় রেসপন্স করবে তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসনার শ্যারেন রেজিমেন্ট যখন আমরা ফলো করতে থাকি পেশেন্টের কন্ডিশন কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাডভার্স কন্ডিশনে চলে যায়। এটা কখন ওয়েন টু স্টপ অসনার শ্যারেন রেজিমেন্ট, তাহলে কখন আমাকে চিন্তা করতে হবে এখনই পেশেন্টকে আমাকে অসনার শ্যারেন রেজিমেন্টটা হল্ড করে আমাকে প্রিপেয়ার করতে হবে ফর সার্জারি। তাহলে সেগুলো কি কি যখন দেখবো যে আমরা পেশেন্টে দেখা যাচ্ছে যে পালস রেটটা তার বেড়ে যাচ্ছে, রাইজিং পালস টেম্পারেচার অ্যাবডোমিনাল পেইন বেড়ে যাচ্ছে এবং লাম্পের সাইজটাও বেড়ে যাচ্ছে, ইন দ্যাট কেস আমরা বুঝতে পারবো যে এখন আসলে আমাকে কনজারভেটিভ ট্রিটমেন্টটা দিলে আর চলবে না। ইন দ্যাট কেস তখন আমাকে কি করতে হবে আমাকে অপারেশনের জন্য প্রিপেয়ার করতে হবে, কারণটা হলো তখন আমরা বুঝবো যে আসলে এটা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ফর্মেশন হয়ে গিয়েছে। তাহলে ক্রাইটেরিয়া ফর স্টপিং
কনজারভেটিভ ট্রিটমেন্ট সেটা আমরা কখন করব, যখন রাইজিং পালস ইনক্রিজিং এবং স্প্রেডিং অ্যাবডোমিনাল পেইন আর ইনক্রিজ সাইজ অফ দ্য মাস। এবং এই ক্ষেত্রে আমরা সুইঙ্গিং আমরা দেখব যে টেম্পারেচারটা হাই রাইজ টেম্পারেচার উইথ চিলস এন্ড রাইগোর এগুলো সবগুলো ডেভেলপ করবে, কারণ তখন আমরা বুঝতে পারবো যে পেশেন্টের অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে গিয়েছে। এই যে আমরা তখন বলতেছিলাম যে আমরা আসলে কখন অর্শনাল রেজিমেন্ট আসলে দিব না, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেশি বাচ্চাদের ক্ষেত্রে বা এল্ডারলির ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত পারফর্শনের চান্স বেশি, গ্যাঙ্গিনাস হয়ে গেলে, এসব ক্ষেত্রে কিন্তু আমরা আসলে অর্শনাল রেজিমেন্ট আমরা কখনোই ফলো করব না। আর আমরা কখন আমরা বললাম যে আমরা অর্শনাল রেজিমেন্ট ডিসকন্টিনিউ করব, যেটা আমরা সুন্দর করে আমরা বললাম। এখন আসেন যে যে অ্যাপেন্ডিকুলার যদি লাম্প হয়ে থাকে তার ডিডি কি হতে পারে, তাহলে ডিডি হিসেবে কার্সিনোমা সিকাম হতে পারে, কনস ডিজিজ, ওভারিয়ান ডিজিজ হতে পারে, টুইস্টেড ওভারিয়ান সিস্ট হতে পারে, অ্যাক্টিনোমাইকোসিস হতে পারে, রাপচার এক্টোপিক প্রেগন্যান্সি ফিমেল হলে আইলিওসিকাল টিউবারকুলোসিস, এটা কিন্তু একটা অ্যাপেন্ডিকুলার লাম্প বা রাইট আইলিয়ার ফোসার লাম্পের ডিডি। তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্প ছাড়াও তাহলে আমাদের যদি ডিডি যদি জিজ্ঞেস করা হয় রাইট আইলিয়ার ফোসা লাম্প, তাহলে আমরা কার্সিনোমা সিকাম, ক্রনস ডিজিজ, ওভারিয়ান ডিজিজ বা ওভারিয়ান টিউমার, টুইস্টেড ওভারিয়ান সিস্ট, অ্যাক্টিনোমাইকোসিস, মেজেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস, রাপচার এক্টোপিক প্রেগন্যান্সি, আইলোসিকাল টিউবারকুলোসিস, তাহলে এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটা কথা একটু বলে রাখি যে যদি আমাদের যদি অ্যাপেন্ডিকুলার যদি অ্যাবসেস হয়ে থাকে তাহলে সেটা আসলে আমরা কিভাবে ট্রিট করব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে গেলে সাধারণত নেম অফ দ্য অপারেশন যেটা আমরা করব সেটা সাধারণত এক্সট্রা পেরিটোনিয়াল ড্রেনেজ। তাহলে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে থাকলে তাহলে আমাদের কিন্তু ড্রেনেজ করতে হয়, সেটা হলো কি সাধারণত দেখা গেছে যে আমাদের পেরিটোনিয়ামে আর ব্রিজ করা লাগে না, কারণ অ্যাবসেস হয়ে গেলে তখন কিন্তু আর আমরা অ্যাপেন্ডিসেক্টমি করা লাগে না, কারণ অ্যাপেন্ডিসেক্টমিটা অর্লি লিকুইফাই হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে সাধারণত যে ড্রেনেজের যে প্রসিডিউরটা সেটা আমরা বলবো এক্সট্রা পেরিটোনিয়াল ড্রেনেজ, এক্সট্রা পেরিটোনিয়াল ড্রেনেজ। তাহলে এভাবে করে সাধারণত অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস গুলো ড্রেন করা হয়। আর একটা যেটা আমরা বললাম এই যে রাইট আইলিয়ার ফোসা লাম্প, যেটা সাধারণত ডিডি হিসেবে অ্যাপেন্ডিকুলার লাম্পের ডিডি হিসেবে কি কি থাকতে পারে এটা কিন্তু সারা জিজ্ঞেস করেন, আক্স করেন, তাহলে এই কোশ্চেন গুলো আমাকে জানতে হবে। তাহলে দেখেন এখন আমরা একটা সিনারিও আমরা একটু আলোচনা করি, যে একই অ্যাপেন্ডিসাইটিস এর মতো করে 18 বছরের একটা ওল্ড ম্যান প্রেজেন্ট উইথ 24 আওয়ার্স পেরি আম্বিলিকাল পেইন হুইচ হ্যাজ নাও শিফটেড টু দ্য রাইট এরিয়া ফোসা। তাহলে এমন একটা কোশ্চেন যদি সারা বোর্ড ভাইবাতে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, তাহলে এটা আমরা ডায়াগনোসিস বলতেই পারতেছি দিস ইজ। আর দেখেন বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে সাধারণত পিউবার্টি বা এই এজে কিন্তু সাধারণত অ্যাপেন্ডিসাইটিস কমন এজ, তাহলে আমরা ইজিলি আমরা বলতে পারতেছি দিস ইজ এ কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে দেখেন কনসিকুয়েন্স ইফ নট ট্রিটেড, তাহলে কনসিকুয়েন্স যদি বলা হয় তখন কিন্তু রিজলিউশন, ঠিক আছে, অ্যাপেন্ডিকুলার লাম্প এই কথাগুলো কিন্তু বলতে হবে, ঠিক আছে। তাহলে যে আমরা যে দুইটা কথা বললাম যে একটা হলো কমপ্লিকেশন অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তখন কিন্তু রেজলিউশন এই কথাগুলো কিন্তু আসবে না। আর যখনই আমরা যে জিজ্ঞেস করবো কনসিকুয়েন্স, যদি কনসিকুয়েন্স কি কি হতে পারে, পেশেন্ট কিন্তু দেখা যায় যে তার প্রোটেকটিভ মেকানিজম অনেক ভালো, সে কিন্তু রিজর্পশন হয়ে যেতে পারে, তারপরে অ্যাপেন্ডিকুলার লাম্প ফর্মেশন হতে পারে, অ্যাবসেস ফর্মেশন হতে পারে, যেগুলো আমরা বললাম। তারপরে আমরা বললাম লোকাল পেরিটোনাইটিস, তারপরে আমরা বলবাম পেলভিক কালেকশন অ্যাবসেস হতে পারে, তারপর আমরা বললাম পোর্টাল পাইমিয়া, ঠিক আছে। তাহলে এটা কেন হয় সেটা আমরা আগে বললাম যে কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে ইনফেকশনটা লিভারে ট্রান্সমিট হতে পারে এবং পেশেন্ট মে প্রেজেন্ট উইথ লিভার অ্যাবসেস এন্ড উইথ জন্ডিস। তাহলে ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট তো আমরা বলেই দিয়েছি যে একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যদি আসে পেশেন্টকে আমরা প্রপার কাউন্সেলিং করে কনসেন্ট নিয়ে প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। তাহলে আমাকে যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর পেশেন্ট যদি আসে সেটা ট্রিটমেন্ট যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের হবে কি, এটা আমরা বলবো এটার মেন ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট হলো আমাদের সার্জারি। এবং তখন যে আমরা বললাম কিছু অনেক সময় আমরা সাপোর্টিভ কিছু ইনভেস্টিগেশন করি, যেটার মধ্যে মোস্ট কমন যেটা আমরা বললাম সেটা হলো একটা কমপ্লিট ব্লাড ক্লট আর ইউরিন অ্যানালাইসিস, এই দুইটা আমাদের একটা সাপোর্টিভ ইনভেস্টিগেশন, যেটার মাধ্যমে আমরা সাধারণত টোটাল কাউন্টে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস
পেয়ে থাকি। আরেকটা জিনিস আমরা বারে বারে বলতেছি, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে যে ফিভারটা হয় সেটা কিন্তু লো গ্রেড ফিভার, আর যখন এটা অ্যাবসেস হয়ে যায় তখন কিন্তু পেশেন্টের তখন হাই গ্রেড ফিভার, পাইরেক্সিয়া, চিলস অ্যান্ড রাইগোর, ঠিক আছে, এগুলো আমরা কিন্তু পেয়ে থাকবো। এখন আসি যে আমরা আরেকটা যদি একটা কোশ্চেন আমরা জিজ্ঞেস করি যে এ 30 ইয়ার্স ওল্ড ম্যান underwent appendicectomy for perforated appendix. 5 days later, he presented with swinging pyrexia and mucus diarrhea. তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে এই পেশেন্টের আসলে কি ডেভেলপ করছে? তাহলে বোঝাই যাচ্ছে যে তার একটা কালেকশন হয়েছে। তাহলে সাধারণত আমরা এই কালেকশন গুলোকে সাধারণত পেলভিক অ্যাবসেস, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তাহলে বোঝাই যাচ্ছে সাধারণত যে ইনফেকশন হয়ে কালেকশন হয়ে অনেক সময় দেখা যায় যে পেলভিক অ্যাবসেস ফর্ম করে। আরেকটা আমরা বললাম যে অনেক সময় ওন ইনফেকশন হলেও যে পেশেন্টের একটা কমপ্লিকেশন অফ ওপেন অ্যাপেন্ডিসেক্টমিতে কিন্তু আমরা কমপ্লিকেশন হিসেবে কিন্তু আমরা ওন ইনফেকশন একটা কমন। তাহলে আমরা কিভাবে এটা ক্লিনিক্যালি ডিটেক্ট করব? এটা আমরা জানি যে পার রেক্টাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা ক্লিনিক্যালি এলিসিট করতে পারবো। তাহলে আমরা এটা কনফার্ম করার জন্য এটা বুঝাই যাচ্ছে সাধারণত আমাদের আল্ট্রাসাউন্ড অথবা আমাদের অনেক সময় সিটি স্ক্যান আমাকে হেল্প করবে, মেনলি আমাদের আল্ট্রাসাউন্ডটা আমাদের হেল্প করবে। তো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? যদি আমরা বলি যে যখন পেলভিক কালেকশন যদি হয়, সেটা আমরা আগেই বললাম যে বলেছি যে যদি অ্যাবসেস হয়ে যদি পেলভিক কালেকশন হয়ে থাকে, যেটা পেলভিক অ্যাবসেস হয়ে থাকে, পেলভিক অ্যাবসেসটা ড্রেন করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে মেলদের ক্ষেত্রে সাধারণত পার রেক্টাল, আর ফিমেলদের ক্ষেত্রে সাধারণত ভ্যাজাইনা, পোস্টেরিয়র ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনা, সেটা দিয়ে ড্রেন করা সবচেয়ে ইজি ওয়ে। তাহলে আমাদের যে পেলভিক কালেকশন বা অ্যাবসেস যদি হয়ে থাকে সেটা ডিআরএর মাধ্যমে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারবো, এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে সাধারণত আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারবো। এবং ট্রিটমেন্ট যদি বলা হয় তাহলে আমাকে মেথডটা হবে ড্রেনেজ থ্রো, ইন কেস অফ মেল সাধারণত পার রেক্টাল ড্রেনেজ, এবং ইন কেস অফ ফিমেল সাধারণত আমরা পোস্টিরিয়র ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনা, সেই মাধ্যমে আমরা সাধারণত পেলভিক অ্যাবসেসের ড্রেনেজ করে থাকি। তাহলে দেখেন এই যে এই দুইটা আমরা কার্ড কোশ্চেন, যে কার্ড কোশ্চেন গুলাও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কিভাবে আসলে যে অ্যাপেন্ডিসাইটিস গুলো আসলে রিটেনে কোশ্চেন আসে, কার্ড কোশ্চেনে আসে। তাহলে যে আমরা দুইটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, মোটামুটি আমাদের ক্লাস এখানেই শেষ। এখন যদি কারো কোনো কোশ্চেন যদি থাকে ফেসবুক লাইভে আমাকে ডাইরেক্ট করতে পারো, তাহলে আমরা কিন্তু কিছু মোটামুটি আমরা চেষ্টা করব যে আলোচনা করার জন্য। কারো যদি কোশ্চেন থাকে আমার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারো। ঠিক আছে, আমি ফেসবুক লাইভে আছি, ঠিক আছে, কারো যদি কোশ্চেন থাকে আমি কোশ্চেন গুলো ডাইরেক্ট আমি তোমাদেরকে যদি থাকে আমার সাথে করতে পারো, আমি তোমাদেরকে এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে। এই টপিকসটা আমাদের রিটেনে আসে, এটা আমাদের কার্ড কোশ্চেন আসে, এক্সামিনেশনে স্যাররা কিছু কিছু পয়েন্ট স্যাররা জানতে চায়, যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম যে সাইন গুলো আসলে কিভাবে আমরা এলিসিট করব, রক্সিন সাইন কিভাবে আমরা দেখব, কিভাবে আমরা অপারেটর সাইন দেখব, কিভাবে আমরা সোয়াস সাইন দেখব। এই ছবিগুলোতে আমরা কত আজকে দেখানোর চেষ্টা করেছি যে রক্সিন সাইন জিনিসটা কি, কিভাবে আমরা এলিসিট করব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেফট আইলিয়ার ফোসাতে কমপ্রেস করলে রাইট আইলিয়ার ফোসাতে পেশেন্ট কমপ্লেন করে পেইন, সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা অপারেটর সাইন কিভাবে দেখব সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। অপারেটর যে সাইনটা সাধারণত কোন ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে পেলভিক ভ্যারাইটিতে, এবং সোয়াস সাইনটা কিভাবে আমাকে দেখতে হবে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি হাইপার এক্সটেনশন অফ দ্য রাইট হিপ পেশেন্ট কমপ্লেন্স পেইন, এটা সাধারণত রেট্রোসিকাল ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিসে আমরা পেয়ে থাকি। এখন যদি কারো ফার্দার কোশ্চেন থাকে তাহলে আমাকে টাইপ করে ফেসবুক লাইভে আমাকে জানাতে পারো, তাহলে আমি সেগুলো একটু অ্যান্সার দিতে পারবো। মোটামুটি আমাদের ক্লাস এখানেই শেষ, ইনশাল্লাহ আমরা আগামী কাল রাতে আবার আমরা কিছু অস্থির কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই,
সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি। আসসালামু আলাইকুম।